بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা বিখ্যাত অখ্যাত গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অঞ্চল বিষয় এবং জায়গা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়াই আমাদের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে বিশেষ কোনো অঞ্চল নয়, একটি সুদৃশ্য জলাশয় ভ্রমণের জন্য বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি জলাশয় এর দৃশ্য দেখতে দেখতে কিছু তথ্য, হাওর বাওর, খাল বিল, হ্রদ, এই সমস্ত নিয়ে সামান্য কিছু আলোচনা করব। কাকে বলে, কোথায় অবস্থান, এর সামান্য কিছু আলোচনা করব। তথ্যগত কোনো ভুল হলে ক্ষমা করবেন এবং সঠিক তথ্যটি কমেন্ট করে জানালে আমরা অবশ্যই সেটি সংশোধন করার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদেরকে উৎসাহ দেবেন। তো চলুন আমরা এই জলাশয় সম্পর্কে সামান্য কিছু ধারণা গ্রহণ করব। হাওর হলো সাগর সদৃশ পানির বিস্তৃত প্রান্তর, যেগুলো অনেক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল পানির যে অংশগুলো থাকে সেগুলোই হলো হাওর। এর বিশেষত্ব হলো এগুলো খুব একটা গভীর নয়। যখন শুষ্ক মৌসুম আসে তখন অনেক অংশেই হাওরের কিছু অংশ শুকিয়ে যায়, কিছু অংশে পানি থাকে। বাংলাদেশের হাওর অঞ্চল বলতে বোঝায় বৃহত্তম সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহ। বিশেষ করে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর এবং মনোরম হাওর হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, এই সমস্ত অঞ্চল। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের 7টি জেলায় হাওরগুলো অবস্থিত। বাংলাদেশের মোট হাওরের সংখ্যা রয়েছে 423টি। হাকালুকি হাওর, যেটি মৌলভীবাজার এবং সিলেটের সীমানায় অবস্থিত, এটি হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর হাওর। টাঙ্গুয়ার হাওর হলো সুনামগঞ্জে, আর টাঙ্গুয়ার স্থানীয় নাম হলো নয়কুড়ি কান্দা ছয়কুড়ি বিল, খুব সুন্দর নাম। টাঙ্গুয়ার হাওরকে 2000 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের এই হাওরগুলোতে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। মিঠা পানির মাছের অন্যতম উৎস হলো এই হাওর। বাংলাদেশের মিঠা পানির যে জলাশয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি জলাশয়, তার নাম হলো বিল। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বিল বা বৃহত্তম বিল হলো চলন বিল। চলন বিল হলো পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল আকারের জলাশয় এই চলন বিল। বিলগুলোর ওই হাওরের মতোই কিছু বৈশিষ্ট্য রয়েছে। হাওরের চেয়ে এদের আয়তন কিছুটা কম হলেও বর্ষা মৌসুম এরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে বা পানির বিস্তৃতি লাভ করে। যখন পানি কমে যায় অথবা শুষ্ক মৌসুম, শীত মৌসুম আসে তখন এখানে এই সমস্ত বিলসমূহে চাষাবাদ করা হয়।
বিশেষ করে ধানের চাষ হয়, বিভিন্ন রবি শস্য, শীতকালীন সবজি এই সমস্ত চাষ হয়। চলন বিলের আয়তন হলো 1150 বর্গ কিলোমিটার। চলন বিলের মাঝখান দিয়ে আত্রাই নদীটি বয়ে চলে গেছে। বিল ডাকাতিয়ার অবস্থান হল খুলনা জেলার ডুমুরিয়া। এটি পশ্চিমা বাহিনীর নদী নামে অবহিত করা হয়। তামাবিল হল বাংলাদেশের সীমান্তবর্তী কোন ভিলেন নামে একটি স্থল বন্দরের নামে। যশোরের একটি বিল রয়েছে, সেটি হলো ভবদহ বিল। আর রোদ বলে ভূবেষ্টিত লবণাক্ত বা বৃষ্টি স্থির পানির বা জলের বড় আকারের জলাশয়কে রোদ বলা হয়। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ফয়েজ লেক তেমনি একটি হ্রদ, যার ইংরেজি নাম হলো লেক। কাপ্তাই হ্রদ, যেখানে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আরও রয়েছে মহামায়া লেক চট্টগ্রামের। এছাড়াও স্থানীয়ভাবে প্রায় দেশের সম্পূর্ণ অংশেই কম বেশি বিল রয়েছে, তবে হাওর সব জায়গায় দেখা যায় না, রোদ সব জায়গায় দেখা যায় না। চট্টগ্রাম নদী বা সমুদ্র কাছ তীরবর্তী হওয়ায় এখানে লবণাক্ত পানির উপস্থিতি লক্ষ্য করা যায়, যার কারণে এখানে রোদের সৃষ্টি হয়েছে। বিলগুলোতেও পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়, মিঠা পানির মাছ। রোদেও প্রচুর মাছ পাওয়া যায়, তবে এগুলো অনেকটা লোনা পানির মাছ বা সামুদ্রিক মাছের সাথে এদের যথেষ্ট মিল রয়েছে। সুস্বাদু মাছের কথা বলতে গেলে হাওর এবং বিল এই দুটিকেই বোঝানো হয়। এ সমস্ত বিল থেকে সারা বাংলাদেশের সাধারণ মানুষের আমিষের চাহিদা প্রতিনিয়ত পূরণ করা হচ্ছে, এবং হাওর এবং বিলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়, যেটি রোদে হয় না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখনও যারা বেল আইকন অল করেননি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই তথ্যটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা কাজে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন বাংলাদেশের একটি সুদৃশ্য জলাশয়, যেটির নাম হলো বেলাই বিল। আল্লাহ হাফেজ।